আসসালামু আলাইকুম। আমরা আজকে খাইরুল বেসিক ম্যাথের সংখ্যা পদ্ধতি চা নিয়ে আলোচনা করব। যত অতত থাকলে কি হবে? নাম্বার 96 বলা আছে, একটি সংখ্যা 742 থেকে যত বড়, 830 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো যেহেতু 830 থেকে ছোট এবং 742 থেকে বড়, তাহলে এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব যোগ করে। সেক্ষেত্রে এটা যোগ করলে আসতেছে তোমার 2, 4 আর 3 তোমার 7, 8 7 হচ্ছে তোমার কত 15, অর্থাৎ 1572 ডিভাইড বাই 2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 7 দুগুণ হচ্ছে তোমার 14, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, অর্থাৎ 786। উত্তর হচ্ছে ঘ নাম্বার। তারপর বলা আছে, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো প্রথমে বলা আছে তোমার 820, আর হচ্ছে তোমার কত 650, তার মানে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করব। তো সেক্ষেত্রে এটা হবে তোমার কত 0, 5 আর 2 হচ্ছে তোমার কত 60, 8 6 হচ্ছে তোমার কত 14, 1470 ডিভাইড বাই 2, 7 দুগুণ হচ্ছে তোমার কত 14, 7 যদি করি আমরা তাহলে 3 দুগুণে 6 10, 5 দুগুণে 10, অর্থাৎ 735। উত্তর হচ্ছে ঘ নাম্বার, 735। বলা আছে, এ নাম্বার ইজ গ্রেটার, মাচ গ্রেটার দেন 36, এজ দ্য লেস দেন 86, ফাইন্ড দ্য নাম্বার। অর্থাৎ এ নাম্বার ইজ মাচ এজ মাচ গ্রেটার দেন 36, এজ দ্য লেস দেন 86, ফাইন্ড দ্য নাম্বার। মানে হচ্ছে একটি সংখ্যা 36 থেকে যত বড়, 86 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে প্রথমে 86 যোগ 36 ডিভাইড বাই 2 এটা করতে হবে। তাহলে 6 6 হচ্ছে তোমার কত 12, তা হচ্ছে 8 আর 3 11, 11 আর 1 হচ্ছে তোমার কত 12, দুই দিয়ে করলে আমরা 6 দুগুণে 12 হচ্ছে তোমার কত 61। উত্তর হচ্ছে তোমার বি নাম্বার, উত্তর হচ্ছে 61। বলা আছে, একটি সংখ্যা 757 থেকে যত ছোট, 555 থেকে তত বড়, অর্থাৎ এখানে 757 আর একটা দেওয়া আছে তোমার 555। তো প্রথমে এই দুটো আমরা যোগ করব, 5 7 12, 2 হাতের 1, 5 5 10 আর 1 11, হাতে হচ্ছে 1, 5 7 12 আর 1 হচ্ছে তোমার কত 13। তারপর আমরা দুই দিয়ে ভাগ করব, দুই দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার কত 7 দুগুণে হচ্ছে তোমার 6 দুগুণে 12 11, তাহলে 5 দুগুণে 10 12, 6 দুগুণে হচ্ছে 12, অর্থাৎ 656। উত্তর হচ্ছে ক নাম্বার, 656। বলা আছে, একটি সংখ্যা অপর সংখ্যার দেড় গুণ, সংখ্যা দুটির যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত? তো যেহেতু দেড় গুণ, তো আমরা ফ্র্যাকশন বাদ দেওয়ার জন্য আমরা লার্জ যে নাম্বার সেটাকে ধরে নিলাম 3x, এবং স্মল যে নাম্বার সেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে 2x। তাহলে এই দুটো হচ্ছে তোমার কত 5x হচ্ছে তোমার যোগফল, 5x ইজ ইকুয়াল টু 25, এবং x ভ্যালু হচ্ছে তোমার কত 5। সেক্ষেত্রে লার্জ নাম্বারটা আমরা পাইলাম 3x, 3 ইন্টু হচ্ছে তোমার 5 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 15, অর্থাৎ বড় সংখ্যাটি হবে 15। এখন কথা হচ্ছে, আমরা লার্জ নাম্বারটা কেন 3x ধরে নিলাম, কেন 5x ধরে নিলাম? যদি আমরা লার্জ নাম্বারটা x ধরি, তাহলে ছোট সংখ্যাটা হয়তো তোমার কত 3x বাই 2 হইতো। এই ফ্র্যাকশনটা বাদ দেওয়ার জন্য যদি এটাই আমরা 3x ধরে নিই, তাহলে হচ্ছে তোমার কত হবে, বড় সংখ্যাটা যদি আমি 3x ধরে নিই, তাহলে দেখা যাচ্ছে যে এখানে তোমার ফ্র্যাকশন আসতেছে না। তার মানে এই ফ্র্যাকশন না ধরার জন্যই আমরা কী করে নিয়েছি, বড় সংখ্যাটা 3x ধরে নিয়েছি। বলা আছে, একটি সংখ্যা অপর সংখ্যার অর্ধেক, সংখ্যা দুটির যোগফল 75 হলে সংখ্যাটি কত? যেহেতু অর্ধেক বলছে, তার মানে বড় সংখ্যাটি ধরে নিলাম 2x, ছোট সংখ্যাটি x, অর্ধেকের কারণে আমরা এটা ধরে নিলাম, অর্থাৎ টোটাল হচ্ছে তোমার কত 3x। এই 3x এর ভ্যালু হচ্ছে তোমার কত 75, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার কত 25। চাইছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি আমরা ধরে নিয়েছি 2x, অর্থাৎ 2 ইন্টু 25, তার মানে বড় সংখ্যাটি হচ্ছে তোমার কত 25 দুগুণা 50। উত্তর হচ্ছে গ নাম্বার। এখানে বলা আছে, একটি সংখ্যা এবং অপর সংখ্যাটির অর্ধেক, একটি সংখ্যা অপর সংখ্যা দ্বয়ের পার্থক্য 15 হলে সংখ্যাটি কত? তো যেহেতু আমরা অর্ধেক বলছি, তার মানে বড় সংখ্যাটি ধরে নিলাম 2x এবং ছোট সংখ্যা ধরে নিলাম হচ্ছে x, এবং এই দুটোর পার্থক্য হচ্ছে তোমার কত, এই দুটোর পার্থক্য হচ্ছে তোমার কত 15, অর্থাৎ x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 15। বলছে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি হবে অবশ্যই তোমার 15, আর তাহলে বড় সংখ্যাটা যদি চাইতো, তাহলে অবশ্যই 30 হইতো। বলা আছে, একটি সংখ্যা 200 থেকে যত বড়, 305 থেকে তার আড়াই গুণ ছোট, সংখ্যাটি কত? এক্ষেত্রে আমরা ধরে নিলাম বড় সংখ্যাটি হচ্ছে তোমার কি x, বড় সংখ্যাটি যদি x হয়, তাহলে প্রশ্ন মতো আমরা সাজাতে পারি 200 প্লাস x। বলছে একটি সংখ্যা 200 থেকে যত বড়, 200 থেকে যত বড় মানে ধরলাম এইটাই হচ্ছে তোমার কি সংখ্যাটা, তাহলে 305 থেকে, 305 থেকে তত তার আড়াই গুণ ছোট, তার মানে 2.5x। তো এক্ষেত্রে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে x প্লাস 2.5x ইজ ইকুয়াল টু এ পাশে তোমার কত 305 মাইনাস হচ্ছে তোমার কত 200।
এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমার কত 3.5x পাবো, এটা পাবো আমরা 200, তার মানে 105 পাইলাম, অর্থাৎ 3.5x = 105 পাইলাম। এখন এটা আমরা যদি x এর ভ্যালু বের করতে চাই তার মানে 105 ডিভাইড বাই হচ্ছে তোমার 3.5, এটা হচ্ছে তোমার 3.5। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন এভাবে করি যে x ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে তোমার কত 105, নিচে হচ্ছে তোমার কত 3.5, না 3.5 এর কারণে এটা করলে তোমার কত একটা 10 দিতে পারি আমরা, তার মানে 35 হয়। তাহলে 5 দিয়ে করলে 5 দুগুণ 10, 5 7 হচ্ছে 35, 7 দিয়ে যদি করি তাহলে হচ্ছে তোমার এটা একবার যাবে। আচ্ছা সেক্ষেত্রে এখানে 7 দিয়ে যদি করি তাহলে থাকতেছে তোমার কত 15, অর্থাৎ 15 দুগুণ হচ্ছে তোমার 30, উত্তর হচ্ছে x এর ভ্যালু পাইলাম 30। অর্থাৎ সংখ্যাটি আমরা ধরে নিছিলাম 200 প্লাস এক্স, তার মানে সংখ্যাটি হবে তোমার 200 প্লাস 30 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 230, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে তোমার 230। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাটি আড়াই গুণ, সংখ্যা দুটির যোগফল 140 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা ধরলাম ছোট সংখ্যাটি x এবং বড় সংখ্যাটি হচ্ছে তোমার আড়াই গুণ, তার মানে 2.5x, দুটো মিলে হচ্ছে তোমার কত 3.5x, এবং দুটোর যোগফল হচ্ছে তোমার কত 140। তাহলে x এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব, x এর ভ্যালুটা তোমার 140 ডিভাইড বাই হচ্ছে তোমার কত 3.5। এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3.5, তার মানে উপরে একটা দশমিক নিতে পারি, 5 দিয়ে গেলে 5 দুগুণে 10, 5 7টা হচ্ছে তোমার কত 35, 7 যদি করি 7 দুগুণে 40, অর্থাৎ 20। তাহলে 20 × 2 হচ্ছে তোমার কত 20 দুগুণে 40, অর্থাৎ বলছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে তোমার 2.5, তার মানে 40 × হচ্ছে তোমার 2.5 × হচ্ছে তোমার 2.5, মানে হচ্ছে তোমার 25/10, এই শূন্য শূন্য কাটা 4 × 25 হচ্ছে তোমার কত 100, অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে অবশ্যই 100। বলা আছে একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি, সংখ্যাটি কত? ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে তোমার 560 থেকে এক্স পরিমাণ কম, তাহলে সংখ্যাটি যদি তোমার এক্স পরিমাণ যদি কম হয় তাহলে তোমার এই পাশে কী হবে, সংখ্যাটি তোমার 380 লিখবো, 380 থেকে হচ্ছে তোমার কত 3.5 গুণ কম, 3.5x কম, অর্থাৎ এখানে আমরা পাইলাম 560 মাইনাস 380 ইজ ইকুয়াল টু 3.5x, 3.5 গুণ বেশি, তার মানে একটা প্লাস হবে অবশ্যই, প্লাস তার মানে প্লাস হচ্ছে তোমার কত x, অর্থাৎ 3.5x প্লাস x, এটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 4.5x ইজ ইকুয়াল টু পাইলাম আমরা 180। সেক্ষেত্রে আমরা যদি x এর ভ্যালু বের করতে চাই 180 × এখানে 4.5 আছে, দশমিক তুলে দিলে উপরে একটা 10, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 5 নয় হচ্ছে 45, 9 দিয়ে কাটলে তোমার 9 দুগুণ 18, তার মানে 20, 20 দুগুণ হচ্ছে তোমার কত 40, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে তোমার 40। বলছে সংখ্যাটি বলছে এত থেকে ছোট, তার মানে 560 মাইনাস হচ্ছে তোমার কত 20 ইজ ইকুয়াল টু সরি 40, কারণ আমরা অলরেডি x এর ভ্যালু 40 পাইছি, অর্থাৎ 560 মাইনাস 40 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত 520, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 520, উত্তর হচ্ছে গ নাম্বার।